আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা বলবো আপনার রেডিটটা এমার্জেন্সি নিয়ে, দ্বিতীয় কথা বলবো আপনার কন্ট্রিবিউটি ফান্ড নিয়ে। এই কন্ট্রিবিউটি ফান্ড ব্যবসায়ী যে বাইরে আছেন, নতুনভাবে আপনাদের আবার একটি বোনাস দেওয়া হবে। এই বোনাসটা আপনারা কীভাবে পাবেন, কারা ধরতে পারবেন, এই বিষয় নিয়ে এ টু জেড বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো রেদিত এমার্জেন্সি নিয়ে। রেদিত এমার্জেন্সি যারা দোমানটা করছিলেন চারটা রাতার জন্য, আপনাদের দ্বিতীয় রাতার পাগামেন্টটা 20 তারিখ, অনেকেরই কিন্তু 20 তারিখ আপনাদের পেমেন্টটা তুলতে পারবেন। আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখে নিন যে আপনাদের আগামীকাল যে পেমেন্টটা আসবে কাদের, এই পেমেন্টটা আসবে আপনাদের। যদি 20 তারিখটা আসে তাহলে অবশ্যই আপনাদের পেমেন্টটা আগামীকাল থেকে আসবে। অনেকের পেমেন্ট আসবে আপনার 23 তারিখ, অনেকে তুলতে পারবেন 23 তারিখ, সেপ্টেম্বর মাসের 23 তারিখ আপনাদের অনেকেরই পাগামেন্ট আসবে। এখানে আরেকটু কথা আছে, সকলের পেমেন্ট কিন্তু একই সাথে আসবে না, অনেকের পেমেন্ট এখনও ডেট দেওয়া হয় না। আপনাদের যাদেরটা ডেট দেওয়া হয় না আপনারা পরবর্তীতে ডেট পাবেন। অনেকেই প্রশ্ন করছেন আপনাদের ইমসের এখনও কোনো ফলাফল আসে নাই, কিংবা আপনারা যারা দোমান্দা করছেন অনেকের দোমান্দা এখনও কোনো কন্ট্রোল করে নাই। যাদেরটা কন্ট্রোল করে নেয় তাদের উদ্দেশ্যে কিছু কথা, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার ইমেল নাম্বার ঠিক আছে কিনা, আপনি যে দোমান্দা করছেন আপনার সব কিছু ডকুমেন্ট ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে, আপনার ঘরের রেসিডেন্ট নাম্বার, রেসিডেন্ট আপনার ইমেল নাম্বার সব যদি ঠিক থাকে, তাহলে আপনারা সেপ্টেম্বর মাসের ভিতরে আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন। আর যাদের ইমস কন্ট্রোল করছে এখনও ফলাফল আসে নাই, আপনাদের ফলাফলটা এই সেপ্টেম্বর মাসের ভিতরেই আসবে। এই ইমসের যে ফলাফলটা আপনারা এই সেপ্টেম্বর মাসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এই ছিল রেডিট এমার্জেন্সি নিয়ে। কিছু প্রশ্ন করছিলেন, কিছু উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের ফলাফলটা যে কবে আসবে জানানোর চেষ্টা করলাম। আপনাদের 20 তারিখ পাগামেন্ট আসা শুরু করবে। আপনাদের যাদের 20 তারিখ ডেট দেওয়া আছে আপনারা আগামীকাল থেকে পেমেন্টটা তুলতে পারবেন। এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বললাম, আশা করি আপনাদের ভালো লাগছে। এর পরবর্তীতে কথা বলবো আপনার কন্ট্রিবিউটি ফান্ড ও পার্টিসিপেশন নিয়ে। এটা নতুনভাবে আবারও দেওয়া হবে। এই নতুনভাবে যে দেওয়া হবে এটা কারা ধরতে পারবেন, এটার জন্য যারা ধরতে পারবেন অবশ্যই ভিডিওটার লাস্টে কিছু স্ক্রিনশট দেওয়া হবে, আপনারা স্ক্রিনশটগুলো দেখে নেবেন। দেখলে আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন, আপনারা কোনভাবে দোমান্দা করবেন সব কিছু সেই স্ক্রিনশটে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এই পেমেন্টটা আপনার যদি ব্যবসার লস যদি বেশি হয় তাহলে 25,000 ইউরো পর্যন্ত আপনি পাইতে পারেন। এখানে কয়েকটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারের সাথে যদি আপনার মেলে, আপনার যে প্রতিষ্ঠান আছে এই কোড নাম্বারের সাথে যদি মিল থাকে, তাহলে আপনি দোমান্দা করলে 25,000 ইউরো পর্যন্ত আপনি পাইতে পারেন। আর নর্মালে যারা দোমান্দা করবেন আপনাদের সর্বনিম্ন দেওয়া হবে 3,000 ইউরো, আপনার 7,500, 7,500, 12,000 সর্বনিম্ন আপনার 3,000 ইউরো। কিন্তু এখানে কথা আছে আপনার 2021 সালের জানুয়ারির এক তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত যদি আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে আপনি দোমান্দা করতে পারবেন। আবারও বলি, জানুয়ারির 1 তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত যদি আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে আপনি এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে আপনার প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকলে আপনি এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন। আর এই কন্ট্রিবিউটি ফান্ড পার্টিসিপেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই 25,000 ইউরো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে এই ভিডিওটা যদি পরবর্তীতে আরও ভালোভাবে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন, তাহলে আমি পরবর্তীতে আবারও নতুনভাবে এইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আপনাদের কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যে দোমান্দা করবেন, আপনারা যারা দোমান্দা করেন কীভাবে দোমান্দা করেন, কারা দোমান্দা করতে হবেন সব কিছুই ভিডিও লাস্টে দেওয়ার চেষ্টা করব। যদি দেখে না বোঝেন তাহলে পরবর্তীতে আপনারা যদি কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব, নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপলি থেকে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।